আজকে 2রা ডিসেম্বর একেবারে শনিবার সপ্তাহের একেবারে ছুটির দিনের আগের দিন। শনিবার মানেও কিন্তু পশ্চিমবঙ্গে বা কলকাতায় সরকারি অফিসে স্কুল কলেজ সব জায়গায় কিন্তু হাফ ছুটি ঘোষণা হয়ে থাকে। তো এই আজকে আমরা চলে এসেছি একেবারে হাটে বাজারের খবর নিয়ে। প্রতিদিন যেমন আমরা কলকাতা শহরতলির হাটে বাজার থেকে রোজকার বাজার দর দিয়ে থাকি, আজকে চলে এসেছি কলকাতা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে রাজ্যের হাওড়া জেলার একেবারে বম্বে ন্যাশনাল হাইরোড 16 নম্বর ন্যাশনাল হাইওয়ে যেটাকে বলা হয়, সেখানকার সেই একেবারে রাস্তার ধারের একটা হাটে চলে এসেছি, এক কথায় হাটে বাজারে। এখানে কিন্তু মুদি সদাই থেকে শুরু করে ফল ফলাদি শাকসবজি আনাজ সবই কিন্তু পাওয়া যায়। একবার আমরা জেনে নিতে চাইবো যে আজকে আমি জেনে নিয়েছি যে এখানকার বাজার দর কি। কলকাতা শহরতলির যে বাজার তার থেকে কিন্তু এখানে কাঁচা আনাজের বাজারটা তুলনামূলক কম। এখানে আলু প্রায় 18 টাকা কেজি, জ্যোতি আলু চন্দ্রমুখী আলু 22-23 টাকা, সবজি অনেকটাই কম। এখানে ফুলকপি মাত্র 10 টাকায় পাওয়া যাচ্ছে, লাউ এখানে 15 টাকা কেজি, শিম 40 টাকা কেজি, গাজরের দামটা তুলনামূলক একটু বেশি, সেটা হচ্ছে প্রায় 70-80 টাকা, টমেটো 60 টাকা, পেঁয়াজ এখানে 60 টাকা। মোটামুটি কাঁচা আনাজের বাজার দরটা কিন্তু অনেকটাই নিম্নমুখী। কলকাতা শহরের থেকে এই সব জায়গায় কিন্তু বাজার দর তুলনামূলক একটু কম। পাশাপাশি যেটা হচ্ছে দানা শস্য মুসুরির ডাল কিন্তু এখানে 100 টাকা কেজি, 110 টাকা কেজি, মুগ ডাল 110-120-130-এর মধ্যে রয়েছে, ময়দা আটা 30-32-এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে, চিনি সেই 47-48, সর্ষের তেল এখানে 100 টাকা, 110 টাকা, 120 টাকা, 130 টাকা। পাশাপাশি কিন্তু সোয়াবিন তেল যেটাকে বলা হয় সেটা কিন্তু ওই কলকাতার মতনই দর। সব জায়গায় কিন্তু এখন মানে তেলগুলো তেল জাতীয় জিনিসটা কিন্তু মোটামুটি প্যাকেটজাত দ্রব্যতে পরিণত হওয়ার কারণে কিন্তু এই বাজার দরটা কিন্তু খোলা বাজারের মতন নয়, এটা কিন্তু দাম প্রায় 107 টাকা, 110 টাকা, 115 টাকার মধ্যেই রয়েছে। চলে আসবো মাছের বাজারে। মাছের বাজার গোটা মাছ এখানে রুই কাতলা কিন্তু 200-220 টাকার মধ্যে ঘোরাফেরা করছে, পাবদা ভেটকি পার্শে পমফ্রেট এগুলোর কিন্তু বাজার দর 400-500-600 প্রায় 700-এর মধ্যেই রয়েছে। এবং মাংসের বাজারে যদি চলে আসি এখানে কিন্তু দেশি মুরগি 320 টাকা, যেটা কলকাতা শহরতলিতে 340 টাকা, দেশি মুরগি ব্রয়লারের মুরগি যেটা সেটা কিন্তু এখানে 200-220-200-এর মধ্যেই ঘোরাফেরা করছে। পাঁঠার মাংস বা খাসির মাংস সেখানে কিন্তু এখানে পাঁঠার মাংস 700-750, খাসির মাংস 800-820-এর মধ্যেই ঘোরাফেরা করছে। ফল ফলাদির বাজার যেটা সেটা কিন্তু এখানে আপেল প্রায় 140 টাকা, 150-160, মুসাম্বি 20 টাকা জোড়া, কমলালেবু 20 টাকা জোড়া, সবেদা 15 টাকা জোড়া, কাঁঠালি কলা কিন্তু জোড়া 10 টাকা, সিঙ্গাপুরি জোড়া 15 টাকা। ফলের বাজারটা কিন্তু তুলনামূলক একেবারে শহর বা শহরতলির থেকে খুব যে একটা নিম্নমুখী তা কিন্তু নয়। কলকাতা শহরতলি থেকে কিন্তু এখানকার একটা সবচেয়ে যেটা বড় ব্যাপার, শাক সবজিটা কিন্তু কলকাতা শহরেও অবশ্য ভালো পাওয়া যায়, শহরতলিতে পাওয়া যায়, কিন্তু এই জাতীয় অঞ্চলে কিন্তু সবজিটা একেবারে টাটকা ফলন যেটাকে বলে হয় সে চাষিরা কিন্তু ডাইরেক্ট এখানে নিয়ে চলে আসে। আমাদের শহরতলিতেও কিন্তু চাষিরা বিভিন্ন জেলা থেকে যেমন নিয়ে আসে, কিন্তু এটা যেহেতু বম্বে হাইরোড রাস্তার ধারে কিন্তু হাটে বাজার একেবারে মানে লক্ষাধিক মানুষের ভিড়, সকাল থেকে প্রায় বিকেল 5টা পর্যন্ত এখানে বাজার চলে, আবার সান্ধ্যকালীন কিন্তু বাজার এখানে বসে। পরমাশিস ঘোষ রায় হাওড়ার রানীহাটি থেকে, পরমাশিস ঘোষ রায় আরটিভি ইন্টারন্যাশনাল কলকাতা।